আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কামিজের সামনের গলায় তিন পাতা গলার ডিজাইন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি একটি কাগজ নিয়েছি, আপনারা প্রেস্টিং পেপার বা বক্রম ব্যবহার করে জামার গলায় লাগাবেন। কাগজটিকে অলরেডি আমি ডাবল ভাঁজ করে রেখেছি। এখন উপর থেকে গলার চওড়া নিব, গলার চওড়া নিব হচ্ছে 3 ইঞ্চি, গলার লম্বা নিব হচ্ছে 7 ইঞ্চি। এই সাইডও 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। গলার লম্বা এবং গলার চওড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, অনেকে গলার লম্বা এবং চওড়াটা কম বেশি পছন্দ করেন। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার চওড়াটা এবং লম্বাটা নিয়ে নেবেন। এখানে একটি বক্স তৈরি হয়ে গেছে, এই বক্সের মধ্যে তিন পাতা গলার ডিজাইনটি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। ইঞ্চি টেপটিকে এখান থেকে ধরে নিচের দিকে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, দেন এই সাইডেও 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। স্কেল দিয়ে এখানে একটি স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। এখন হচ্ছে এই 4.5 ইঞ্চির ভিতরে একটি রাউন্ড শেপ দিব, যেভাবে আমরা গোল গলার রাউন্ড দিয়ে থাকি ঠিক সেভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে এখানে 2.5 ইঞ্চি আছে, এই 2.5 ইঞ্চির ভিতরে আমি তিনটা পাতা দেখাবো। পারফেক্টভাবে পাতার শেপ আনার জন্য আমি এখানে ববিন নিয়েছি এবং সুতা পেঁচানোর চাকাটা নিয়েছি। সো পারফেক্ট পাতার শেপের জন্য আমি এই দুইটা ইউজ করছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন, খুব সহজেই যারা সেলাই কাজে নতুন আপনারা বুঝতে পারবেন। আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার ট্রাই করবেন। আমি এখানে একটি কাগজ নিয়েছি, তো আমি প্রথমে ববিনটা নিচ্ছি, এটা বড়, রাউন্ডের দিক থেকে এটা বড়, আর হচ্ছে এই চাকাটা হচ্ছে ছোট আছে। এখানে একটা রাউন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রাউন্ড করে নিয়েছি। এই রাউন্ডের মিডিল পর্যায়ে উপরের দিকে আমি 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখন এর রাউন্ডের মাঝামাঝিতে এখানে একটি দাগ দিয়ে দিব, এখান থেকে এই পর্যন্ত একটি দাগ টেনে নিব, দেন এখান থেকে এ পর্যন্ত একটি দাগ টেনে নিব। কত সহজে একদম পারফেক্ট একটা পাতা তৈরি করা হচ্ছে, সুন্দর একটা পারফেক্ট পাতার শেপ এসেছে, আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই পাতাটা 2.5 ইঞ্চি লম্বায় কেটে নিয়েছি, দেন এখন আমি আর একটা পাতা কাটবো, এই পাতাটা আমি 2 ইঞ্চি লম্বায় কেটে নিব। এখানে আমি চাকাটা ব্যবহার করছি, দুইটা পাতা লাগবে, একটা পাতা হচ্ছে ছোট আর একটা পাতা হচ্ছে বড়। আমি এখানে রাউন্ড শেপটা করে নিচ্ছি, রাউন্ড শেপটা করে নিয়েছি। এখান থেকে ঠিক মিডিলের দিকে উপরের দিকে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই রাউন্ডের ঠিক মিডিল থেকে আমি আর একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন সেমভাবে দাগ টেনে নিচ্ছি, কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী। দুইটা পাতা করে নিয়েছি, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। এই যে বড় যে পাতাটা আছে, এই পাতাটা আমি ভাঁজ করে নেব। আমি ভাঁজ করে নিয়েছি, তো এখানে হচ্ছে বন্ধের সাইড আর এই পাতার এই বন্ধের সাইড, এই বন্ধের সাইডের সাথে ঠিক এই বন্ধের সাইডটা এভাবে রেখে এখানে একটি দাগ দিয়ে দিতে হবে। সুন্দর পাতার শেপ নিয়ে আসার জন্য এটা এভাবে কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে এই ছোট পাতাটা এখানে ঠিক এইভাবে রেখে দাগ দিয়ে নিতে হবে। এখানকার এই গ্যাপটুকু কতটুকু নিতে হবে, 1/2 ইঞ্চির 100টা কম এখানে নিতে হবে, দাগ দিয়ে দিব। পাতার শেপ দেওয়া কমপ্লিট। এখন এই বাহিরের সাইডে 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, আমি 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি।
দাগ টেনে নিচ্ছি। ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। এক্সট্রা অংশটুকু কাটা কমপ্লিট, রাউন্ডটা কেটে নিচ্ছি। দেন হচ্ছে পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাটা কেটে নিচ্ছি, কাটিং করা সম্পূর্ণভাবে কমপ্লিট। আপনারা কে কে এই ডিজাইন, এই পাতা ডিজাইনের সেলাই দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সেলাইয়ের ভিডিও দেখতে চান কি না আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।